আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক সৌদি আরবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাস্কের জন্য এবং করোনা স্বাস্থ্যবিধির জন্য জরিমানা অনেকটাই বেড়েছে গত সপ্তাহের তুলনায় অন্তত তিন থেকে চারশো জনকে বেশি জরিমানা দিয়েছে এছাড়া প্রিয় দর্শক সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার জন্য আবারও বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে যার মধ্যে কয়েকটি পরিবর্তনে এসেছে আমরা আজ সন্ধ্যায় এ বিষয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দিব অবশ্যই আজ সন্ধ্যায় আমরা যে ভিডিওটি আপলোড করব সেটি দেখবেন সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন তো এখন জানিয়ে দিচ্ছি সৌদি আরবের কোন কোন অঞ্চলে কতজনকে জরিমানা দিয়েছে যার মধ্যে দুইটি অঞ্চলে একদম জরিমানা নেই বললেই চলে অঞ্চলগুলো হলো নাজরান এবং জিজান দক্ষিণাঞ্চলে একজনকে জরিমানা দিয়েছে মাস্কের জন্য এবং স্বাস্থ্যবিধির জন্য আল কাসিমে তিনজন আলবাহাতে জন আলাসিরে আটজন তাবুকে ষোলো জন পূর্বাঞ্চলে তিরিশ জন আলজৌপে সত্তর জন হাইলে বিরাশি জন রিয়াদে দুইশো পঁচাত্তর জন মদিনায় দুশো জন এবং মক্কাতে তিনশো ছয়চল্লিশ জনকে মাস্কের জন্য এবং স্বাস্থ্যবিধির জন্য জরিমানা দিয়েছে প্রিয় দর্শক আবারও সতর্ক করছি। অবশ্যই সতর্ক থাকবেন অমিক্রণের জন্য নিয়ম কারণে আবারও কিছু পরিবর্তন আসছে এবং ভবিষ্যতেও আসবে তাই আপনাকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে ভালো থাকবেন সন্ধ্যার ভিডিওটি দেখবেন সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন বিশেষ করে মাস্ক বিষয়ে